পুলিশ না ছাই ও বাদ দমে আমার গুলা পাওয়ার আছে ইয়া আছে ওর কাছে সব সময় দাঁড়িয়ে ছিল আর আমাদের পরিবারকে বলছে তুড়াই মেরেছিস না কে ওর তো কত দুশ্মন আছে পুলিশে বলেছিল আমাদেরকে রামপুরহাটের গণহত্যা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রামপুরহাটের গণহত্যা বৃহত্তর ষড়যন্ত্র। সংবাদ মাধ্যমের কর্মীরা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো ঠিকই বলছেন, তাহলে প্রশ্ন এই ষড়যন্ত্রের ষড়যন্ত্রী কারা? নারকীয় ঘটনার সময় রামপুরহাট পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। সংবাদ মাধ্যমের কর্মীরা জানতে পেরেছেন ঘটনার সময় রামপুরহাট পুলিশ গ্রামের কাছেই দাঁড়িয়ে ছিল, তাহলে কেন ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি? ঘটনাস্থল থেকে এসডিপিওর বাংলো মেরে কেটে 300 গজ হবে, জিওগ্রাফি তাই দাবি করছে। তা সত্ত্বেও প্রায় 2 ঘন্টা ধরে হত্যা চলল কি করে? এই গণহত্যার মূল কাণ্ডারী কারা? রামপুরহাট 1 নম্বর ব্লক সভাপতি আনারুল ইসলাম বীরভূমের বীরপুত্র অনুব্রত মণ্ডলের একান্ত অনুগামী, সে কথা সবাই জানে। আর এই অনুব্রত মণ্ডলের ক্ষমতা বলে রামপুরহাট পুলিশ ওঠে বসে। ভাদু শেখ খুনের প্রধান, অভিযুক্ত পলাশ শেখ, সঞ্জু শেখ, আনিস শেখ আনারুল বিরোধী ছিল বলে সবাই জানে। ভাদু শেখ খুনের পর বকটুই গ্রামে তাদের বাড়িতে যে হামলা হবে তা আগেই জানত পুলিশ, আর সে কারণেই সেখানে হাজির ছিল এমনটা সংবাদ মাধ্যমের দাবি। তা সত্ত্বেও কি করে এই গণহত্যার ঘটনা ঘটল? প্রশ্নটা নানা মহল থেকে উঠছে। মৃতের এক আত্মীয় মিলি খাতুন, তিনি সরাসরি পুলিশের বিরুদ্ধে মুখ খুলেছেন। তার কথায় পুলিশ সেদিন কাঠের পুতুল ছিল, তা নিয়ে তদন্ত দাবি তিনি করেছেন। বারবার ফোন করেছেন পুলিশের কোনো সাহায্য, তবুও হতভাগ্য মানুষগুলো পায়নি। এমনকি তদন্তের দাবি করা হচ্ছে প্রভাবশালীদের মোবাইল ফোন কল নিয়ে। পুলিশ যে জড়িত তা রাজ্য সরকারের ভূমিকায়ও নাকি প্রমাণিত, এমনটা দাবি উঠছে নানা মহল থেকে। এবং প্রশ্নটা তাদের তরফ থেকে করা হচ্ছে, এসডিপিও ও আইসি ডিআইবি অফিসারকে শোকজ কেন করা হলো, যদি কিনা তাদের ভূমিকা সঠিক থাকত? এবং রাজ্য সরকারের এই সিদ্ধান্তেই প্রমাণ হচ্ছে পুলিশ তার দায়িত্ব সঠিকভাবে পালন করেনি। তদন্ত হোক এই হত্যালীলার নাটের গুরুকে, এই তদন্তের দাবি করছেন বকটুই গ্রামের সাধারণ মানুষ, রামপুরহাটের মানুষ। এমনকি শুধুমাত্র যে রাজ্য সরকারের তদন্তের উপর তারা আস্থা রেখেছে তা নয়, কারণ পুলিশের বিরুদ্ধে অনাস্থা, পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতি করবে এমনটা তারা মনে করেই সিবিআই তদন্তের দাবি করছেন। রাজ্য সরকার যেখানে সিবিআই বিরোধী কথাবার্তা বলেন, সেখানে তৃণমূল যারা করেন, তৃণমূলের যারা জনপ্রতিনিধি এবং শেখ আনারুলের বিরোধী গোষ্ঠীর সেই সমস্ত তৃণমূলের জনপ্রতিনিধিরাও কিন্তু সিবিআই তদন্তের দাবি করছেন।